আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিইউ কে কিচেন থেকে। আমি খালিদা, আজকে অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন পরে কেন ব্লগিং এ আবার আসলাম সেটাও বলবো, আসলে অনেক বিজি ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি হলিডে, তো এটা হচ্ছে রাস্তার মধ্যে আর অনেক অনেক লাগেজ দেখতে পাচ্ছেন। এখন আমরা বাংলাদেশে যাচ্ছি, এটা কিন্তু আমি আগে থেকে বলতে পারিনি কারণ বলার মতো সময় এবং সুযোগ হয়ে ওঠেনি। আর আপনারা অনেকেই দেখেছেন যে আমি রেগুলার ব্লগিংটা করতে পারছি না, অনেক ব্যস্ততার কারণে আসলে। আর বাচ্চাদেরকে নিয়ে সব কিছু মেনটেন করে যে ব্লগিংটা করা সেটা অনেক টাফ। তো আমি চেষ্টা করেছি রেগুলার ব্লগ করার জন্য এবং এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগিংটাই দেব। আর যেদিন আমরা রওনা দিয়েছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে সেদিন ছিল 7 জুলাই, আমরা যখন বাংলাদেশে এসেছি। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি বাংলাদেশে এসে, কারণ আগে থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি বাংলাদেশে হঠাৎ করে কেন আসলাম, সেটা একটা ব্লগে আমি অবশ্যই শেয়ার করব। আমার ব্লগে আপনারা চোখ রাখবেন। তো এখন আমরা মোটামুটি প্রায় হিথ্রো এয়ারপোর্টের পাশা খুব কাছাকাছি চলে এসেছি। আর বাচ্চারা সবাই অনেক এক্সাইটেড যে ওরা বাংলাদেশে যাবে, সে কারণে ওয়েদারটা ছিল অনেক সুন্দর, অনেকটা সানি ছিল, সে কারণে অনেক এনজয় করে আমরা যেতে পেরেছিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা হিথ্রো এয়ারপোর্টে চলে এসেছি। এটা হচ্ছে হিথ্রো এয়ারপোর্টের যে সামন দিকটা, সেটা অনেক সুন্দর, ফুলের বাগান ওরা করেছে। আর আমি আগে থেকেই দুঃখিত, সরি বলে নিচ্ছি, বিকজ আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম হয়ে গেছে। কারণ হলো আমি যে মাইক্রোফোনটা লন্ডন থেকে নিয়ে এসেছিলাম সেটা কাজ করছে না হঠাৎ করেই। তারপর একটা মাইক্রোফোন আমি কিনে এনেছি, সেটাও কিন্তু ভালোভাবে কাজ করেছিল না, আমি জানি না কেন। তো এখন আমি মাইক্রোফোন ছাড়াই ভয়েসটা দিচ্ছি। একটু খারাপ লাগতে পারে শুনতে, তারপরও আমার কিছুই করার নেই কারণ অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ দিচ্ছি না। আর আমার অনেক প্রিয় ভিউয়ার্সরা আছেন যারা বারবার আমাকে নক করছেন, অনেক মেসেজ দিচ্ছেন ফেসবুক এবং মেসেঞ্জারে যেন আমি ব্লগিংটা দেই কন্টিনিউ, এবং ওনারা আমার ব্লগের ওয়েট করছেন। আর ইউটিউবেও কিন্তু আমি অনেক অনেক কমেন্টস পেয়েছি, আমাকে অনেকেই বলেছেন যে আপু আপনি কোথায় চলে গেছেন, আর কোনো ব্লগ এখন পর্যন্ত পাচ্ছি না কেন। তো আপুদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত আসলে বলেননি, কয়েকটা অনেক দিন হয়ে গেল ব্লগ দিইনি, তারপরে কিন্তু আপনারা আমাকে মনে রেখেছেন এবং আমাকে কমেন্টস বক্সে জানিয়েছেন যে আমি যেন কন্টিনিউ ব্লগিংটা করি। মেসেজটা পেয়ে আমার কাছে এই মেসেজগুলো খুবই খুবই খুশি লেগেছে, খুব আনন্দের বিষয় যে আপনারা আমাকে ভুলে যাননি সে কারণে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ব্লগিংটা কন্টিনিউ করতে, তো দেখা যাক সামনে কি হয়। আর বাংলাদেশের ওয়েদারটা এখন মোটামুটি খুবই ভালো, অনেকটা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমরা আছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ফ্লাইটের অপেক্ষা করছিলাম, আমাদের মালপত্র যা কিছু ছিল সব কিছু কাস্টম করে ফেলেছি। আর এখন আমরা আস্তে আস্তে ওয়েট করছিলাম যে আমরা ভেতরে চলে যাব। তো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখবেন, একেবারে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি এই ব্লগটার মাধ্যমে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
আমাদের মালপত্রগুলো কাস্টম করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যা জিনিসপত্র ছিল হাতের মধ্যে সেগুলো সবকিছু স্ক্যান করার জন্য এরকম একটা বাস্কেটের মধ্যে দিতে হয়েছে। ইভেন আমাদের পার্স এবং মোবাইল গড়ে যা কিছু ছিল আমাদের হাতে সবকিছু দিতে হয়েছে। তবে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, আমাদেরকে ওয়েট করাচ্ছিল তারা। সে একটাই কারণ, সেটা হচ্ছে যে পাহাড়ের একটা মিল্কের বোতল আমি নিয়ে এসেছিলাম মিল্ক দিয়ে, তো ওরা ওটাকে টেস্ট করবে, তো সে কারণেই একটু লেট হয়েছে। তারপর ওরা পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখলো এটা সত্যিকারের মিল্ক তখন দিয়ে দিয়েছে, আর আমাদেরকে ওয়েট করায়নি। তো এই চেকিংটা করার পর আমরা একটু রেস্টুরেন্টে যাব, সেখানে বসে কিছু একটা খাবো, এবং যখন আমাদের ফ্লাইটটা আসবে তখনই আমরা রওনা দেব। আসলে ফ্লাইটটা হবার কথা ছিল বিকাল 6টার দিকে, তো ফ্লাইটটা তার ঠিক টাইমে এসেছিল। তবে আমরা একটু আগে থেকেই হিথ্রো এয়ারপোর্টে চলে গিয়েছিলাম, কারণ মালপত্র কাস্টম করাতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, এবং যখন যারা আগে থেকেই মালপত্র কাস্টম করাতে যান তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় এবং মালপত্রগুলো খুব সহজেই চলে যায়, কোনো ঝামেলা পোহাতে হয় না এই ব্যাপারে। তো সে কারণে আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, যেহেতু আমাদেরকে বার্মিংহাম থেকে যেতে হয়েছে, তো আগে থেকেই গিয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের ফ্লাইটের জন্য। তো আমরা এখানে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ভেবেছিলাম যে কিছু একটা খেতে পারবো এখান থেকে, চিকেন অথবা চিপস যে কোনো কিছু পাবো। তবে এখানে ঢোকার পর দেখলাম যে সব কিছুই হারাম, কোনো কিছুই ভালো পাচ্ছিলাম না, ইভেন চিকেন এবং চিপস যে কোনো কিছুই কিছুই নেই এখানে, শুধু কফি টি এবং এটা সেটা কেক জাতীয় জিনিসপত্রই আছে। তো কী খাবো সেটা ডিসাইড করতে পারছিলাম না, তারপর কফি খাবো সেটাই ডিসাইড করলাম, কারণ যখন আমরা ফ্লাইটে উঠবো তখন আমাদেরকে হয়তো বা রাতের ডিনারটা দিয়ে দেবে, কারণ সন্ধ্যা হতে বেশিক্ষণ বাকি নেই। তো তারপর আমরা এখানে বসে খুবই এনজয় করছিলাম, বিশেষ করে ঈশান ফারহান, ওরা কিন্তু অনেক বেশি এনজয় করেছে, কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন প্লেনটা একদম আমাদের সামনে এবং এখানে বসে আমরা কফি খাচ্ছিলাম। এটা খুবই এনজয় একটা প্লেস ছিল, এনজয়েবল একটা প্লেস, তো খুব ভালো লেগেছে। আর এখানে আমি একটা পাউরি দিয়ে নিচ্ছি আর কফি, এই তো, আর কিছুই খাবো না। আর ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য ক্রিজ এবং ওদের যা যা খাবার লাগে সেগুলো, কিন্তু ওরা আসলে এতটা এক্সাইটেড ছিল কিছুই খাচ্ছিলো না, বারবার বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার চেঁচামেচি করছিল।
প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করার পর হঠাৎ করেই দেখলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসে পৌঁছে গেছে। তো এই প্লেনটা দেখে মনের মধ্যে এতটাই খুশি জেগেছিল যে অনেক খুশি লেগেছিল, বোঝাতে পারবো না যে এতটা অপেক্ষার পর আমাদের বাংলাদেশি প্লেনটা আমরা দেখেছি। তো এটা কিন্তু অন্যরকম ফিলিংস কাজ করে, এটাই স্বাভাবিক যে নিজের মাতৃভূমির যে কোনো কিছুই দেখলেই মানুষের অন্যরকম একটা ফিলিংস আসে। আর এটা তো আমরা একটু পরেই যাব, সে কারণে আরও অন্যরকম একটা ফিলিংস ছিল আমাদের মধ্যে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যখন ল্যান্ড করলো তখন আরও কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়েছিল, বিকজ অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্লেনের, এটা তো সবাই জানেন। তো তারা পরীক্ষা নিরীক্ষা করছিল আর উনি আমাকে বলছিলেন যে ফোনটাকে এখানে চার্জে রেখেছেন, আমি যেন খেয়াল রাখি, উনি নামাজ পড়তে চলে যাবেন এখানে। কিন্তু আরেকটা মজার বিষয় হলো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে কিন্তু নামাজের জন্য অনেক সুন্দর একটা প্লেস আছে, হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানে না। এখানে যারা সিকিউরিটি গার্ড আছে তাদেরকে জিজ্ঞেস করলেই কিন্তু নামাজের যে স্থানটা তারা রেখেছে মুসলিমদের জন্য সেটা দেখিয়ে দেয়। এটা কিন্তু মুসলিমদের জন্য অনেক বড় একটা পাওয়া যে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্টের মধ্যে নামাজের প্লেস আছে সুন্দর করে রাখা, তো এটা আমাদের জন্য অনেক বড় একটা বিশাল পাওয়া। তো আলহামদুলিল্লাহ উনি নামাজ পড়তে পেরেছেন এবং এখানে কিন্তু মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে। তো সব কিছুর পর অপেক্ষার অবসান হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে রওনা দিলাম এবং প্লেনে উঠে গেলাম। তো দেখতেই পাচ্ছেন ফারহান এতটাই এক্সাইটেড যে এত বড় একটা ওর নিজের ট্রলি ও নিজেই নিয়ে যেতে পারছে। তো আমরা প্লেনে উঠে বসলাম এবং যার যার মতো সিট
বেল্ব নিয়েছি এবং বাচ্চারা কিন্তু ওরা অনেক এনজয় করেছে এবং যেহেতু প্লেনে অবশ্যই টিভি আছে ওদেরকে কার্টুন অন করে দিয়েছি ওরা কার্টুন দেখছে বসে বসে ইভেন ওরা কিন্তু সারা রাস্তা এরকমই ছিল আমাকে কোনো রকম ডিস্টার্ব করেনি এবং ওরা ওদের মতো করেই যখন খাবার দিয়েছিল খেয়েছে এবং যখন ওরা ঘুমায়নি ততক্ষণ পর্যন্ত কার্টুন দেখেছিল গেম খেলেছিল এগুলো অনেক ভালো লেগেছে যখন তিন চার বছর আগে গিয়েছিলাম তখন কিন্তু অনেক কষ্ট হয়েছিল আমার ফারহান অনেক ছোট ছিল তারপর হচ্ছে ওকে কোলে নিয়ে যেতে হয়েছে যেহেতু বেবিদের জন্য কোনো সিট পাওয়া যায় না তো এবারের যাত্রাটা আমার জন্য অনেক আনন্দদায়ক ছিল অনেক খুশি ছিল কারণ বাচ্চারা একটু ডিস্টার্ব করেনি সে কারণে তো আমিও আমার টিভির মধ্যে দেখছিলাম যে কী দেখা যায় তবে এখানে হঠাৎ করে যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা চলে এসেছে আমরা শুনছি নিচে নেমে আসবে জ্যাকেটে বাতাস করার জন্য এই লাল বোতাম দুটো সজোরে নিচের দিকে টানতে হবে এই নল দুটোতে খুঁ দিয়েও জ্যাকেটে বাতাস করা যায় পানির সংস্পর্শে এলে এই বাকিটি জড়িয়ে বিমান থেকে বের হওয়ার মুহূর্তে জ্যাকেটে বাতাস ভালো করে বন্ধ করে দিন উড্ডয়ন ও অবতরণের সময় সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী বন্ধ রাখুন তো যখন আমাদের প্লেনটা আকাশে উড়ে গেছে তখন আমরা এতটাই খিদে লেগেছিল পুরো প্লেনের যাত্রীরা সবাই অনেক যা যা কিছু ছিল সাথে সব কিছু নিয়েই আমরা খাওয়া শুরু করলাম কারণ আমরা দেখছিলাম যে ওরা এখনও কিন্তু আমাদেরকে খাবারটা দিচ্ছে না তো সে কারণেই ভাবলাম যে যার যা কিছু আছে আমরা খেয়ে নিই তো আমি আমার
ব্যাগের মধ্যে ছিল বিস্কিট এবং কিছু সুইট বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম, সেগুলো খাচ্ছে এবং ড্রিঙ্ক দিচ্ছে ওরা প্লেনে। কিন্তু যখন প্লেনটা মধ্য আকাশে চলে যায় তখন ওরা একটা জিনিস করে, সেটা হচ্ছে যে ড্রিঙ্ক অথবা যার যেরকম ড্রিঙ্ক পছন্দ সেগুলো দেয়। তো আমাদেরকে ওরা ড্রিঙ্ক দিয়েছে, তো আমরা ভাবলাম যে যেহেতু এখন শুধুমাত্র ড্রিঙ্ক দিয়েছে খাবারটা দিতে হয়তো একটু লেট হবে, সে কারণে আমরা একটু একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে এর 30 মিনিটসের পর আমরা বিস্কিট খাওয়ার, তো দেখতে পেলাম যে 30 মিনিটস পর ওরা খাবারটা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, প্লেনে উঠার প্রায় আধা ঘন্টার মধ্যে ওরা আমাদেরকে খাবারটা দিয়ে দিয়েছিল। আসলে বরাবরই আমার একটা অভ্যাস হচ্ছে প্লেনের খাবারটা আমি খেতে পারি না, আমার একটুও ভালো লাগে না। তবে ওই দিন যেটা হয়েছিল অনেক মজার ছিল প্লেনের খাবারটা, আর একটা বাজি এবং চিকেন দিয়েছিল ওরা, একটু চিলি ছিল ওইখানে, তো এটা অসাধারণ রকমের টেস্টি ছিল। আর যেহেতু অনেক খিদে ছিল আমাদের, তো সে কারণে হয়তো আরও বেশি খাবারটা খেতে ভালো লেগেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে একটা কেকের মতো একটা দিয়েছে আর সালাদ, এই হচ্ছে আমাদের রাতের ডিনার আর সাথে আছে পানি। তবে রাইসটা আমার কাছে একটু ভালো লাগেনি, কারণ রাইসটা অনেকটা শক্ত টাইপের, বাচ্চারা তো অবশ্যই খেতে পারেনি সেরকম। তবে ঈশান একটু খেয়েছে আর ফারহানকে আমি কেকটা খাইয়ে দিয়েছিলাম, তো ও অনেক পছন্দ করেছিল সেটা। তো আস্তে আস্তে আমি আমার খাবারটা খুলছি বাচ্চাদেরকে দেবার পর, তো দেখলাম যে এক ধরনের বাজি ওরা দিয়েছে খাবারের মধ্যে। তো এই বাজিটা আমার খুবই পছন্দের, সে কারণে আমি অনেক খুশি হয়েছি যে যাই হোক একটা বাজি তো পেয়েছি। এটা হচ্ছে সেই বাজি, এটা হচ্ছে আমি জানি না এটা কী দিয়ে তৈরি করেছিল, হয়তো আলু বাজি অথবা কেবিজ দিয়ে তৈরি করেছে, এরকম কিছু একটা হবে। তো আমার প্রিয় ভিউয়ার্স থেকে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আমি আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে আসলে অনেক কিছুই শেয়ার করি, তবে যদি আপনারা আমাকে কমেন্টস করে জানান যে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, তাহলে আমি অনেক খুশি হব এবং আরও নতুন ব্লগ দিতে অনেক উৎসাহ বোধ করব। আর এটাই স্বাভাবিক, যদি কেউ ভালো কি বা মন্দ সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, যা খুশি কমেন্টস করতেই পারেন, তবে আমি আপনাদের কমেন্টসটা অনেক বেশি এক্সপেক্ট করি। তো প্লিজ আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিনারের পরে আমাদেরকে প্রায় যখন প্লেনটা ল্যান্ড করবে তার আধা ঘন্টা আগে, বাংলাদেশে তখন সকাল বাজে, তো তখন ওরা আমাকে আকাশেই ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে প্লেন ল্যান্ড করার আধা ঘন্টা আগ মুহূর্তে। তো ব্রেকফাস্টটা আসলে তেমন ভালো ছিল না, আসলে একটু খেতে পারিনি, কিছুই খাইনি, কারণ দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের অবস্থা। তো যাই হোক, যা কিছু ছিল সব কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মহিমা, অনেক ভালো সুস্থভাবে আমরা পৌঁছতে পেরেছি বাংলাদেশে আপনাদের সবার দোয়ায়। আর দোয়া করবেন যেন বাচ্চাদেরকে নিয়ে বাংলাদেশে সুস্থভাবে থাকতে পারি এবং আবার লন্ডনে ব্যাক করতে পারি। তো কবে যাচ্ছি ফিরে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, চোখ রাখবেন আমার ব্লগে। এখন দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি, প্লেনটাও কিন্তু ল্যান্ড করে ফেলেছে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার পরে, তো ব্রেকফাস্ট করার পর বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছিলাম, ওরা অনেক খুশি যেহেতু বাংলাদেশে চলে এসেছে। আর ভেবেছিলাম এত বেশি গরম হবে, যেহেতু এখন জুলাই মাস আর এটাই স্বাভাবিক, বাংলাদেশে অনেক বেশি গরম, তো সে কারণে আসলে আমি বাচ্চাদের জন্য শর্ট এবং একদম সিম্পল কাপড় পরিয়েছিলাম ওদেরকে। কিন্তু বাংলাদেশে আসার পর দেখলাম এত বেশি বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, তো আসলে আমি আল্লাহ তাআলার দরবারে অনেক শুকরিয়া জানাচ্ছি যে এত সুন্দর একটা ওয়েদারে আমরা বাংলাদেশে এসেছি এবং আসার পর এত বেশি শান্তিতে এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত কিন্তু কোনো রকম গরম পোহাতে হয়নি, সবই ঠিক আছে। যদি আপনারা সবাই দোয়া করেন হয়তো বা এই ওয়েদারটাই মোটামুটি অনেক দিন থাকবে, আর আমিও দোয়া করছি যেন এই ওয়েদারটাই থাকে।
তো আমরা মালপত্র সব কিছু বুঝে নিয়ে আমরা আমাদের মতো রওনা দিলাম বাইরে। সবাই অপেক্ষা করছেন, সবাই এসেছেন, আমার আপু এসেছেন, আমার শ্বশুরবাড়ির সবাই এসেছেন বাইরে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রাণের সিলেট, আমাদের জন্মভূমি, আমার জন্মভূমি। তো আসলে এটা দেখে অন্যরকম একটা খুশি লাগছিল মনের মধ্যে। আমার দেশ তো আমারই দেশ, আমার জন্মভূমি, যাই হোক যেমনই হোক সেটা আমার অনেক প্রিয়। তো এই যে এত কিছু দেখছি, এগুলো সব কিছু কিন্তু আমি অনেক এনজয় করছি দেখে, যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিরে এসেছি আমার সেই শৈশবে, সেই ছোটোবেলায়। এখানেই কিন্তু আমরা আমাদের ছোটোবেলাটা কাটিয়েছিলাম, শৈশব কৈশোর যাই বলি না কেন। তো এখানে কিন্তু শিকড়ের টান। তো এখানে আসলে দেখে দেখে সব কিছুই যাচ্ছিলাম, এনজয় করছিলাম, আমি একটুও টায়ার্ড ফিল করছি না। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আশা করছি আমার ব্লগ রেগুলার দেখবেন। আমি চেষ্টা করব রেগুলার ব্লগিং করার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।